হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট মম অ্যান্ড বেবি কেয়ার। আজকের ভিডিওতে বলবো গর্ভাবস্থার 8 মাসের শিশুর কতটা বিকাশ হয় এবং আপনার কি করণীয়। গর্ভাবস্থার 8 মাস অর্থাৎ 31 থেকে 35 সপ্তাহ হয়। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ফ্রেন্ডস, গর্ভাবস্থার 8 মাসে শিশু একটা তরমুজের আকারে হয়ে যায়। শিশুর ওজন মোটামুটি 2.1 কিলোগ্রাম হয় আর লম্বাতে 18.2 ইঞ্চি হয় এবং আগত প্রত্যেক সপ্তাহে 28 থেকে 30 গ্রাম পর্যন্ত ওজন বাড়তে পারে। আপনি আপনার পেট দেখে নিজেই অনুমান করতে পারেন যে এই অবস্থায় শিশু কিভাবে নড়াচড়া করে। শিশু পেটের মধ্যে যেসব অ্যাক্টিভিটি করতে থাকে তাও একজন গর্ভবতী মা অনুভব করতে পারেন এই গর্ভাবস্থার 8 মাসে। এই সময় শিশু নড়াচড়া বেশি পরিমাণে হয়, শিশু পেটে লাথি মারে অধিক মাত্রায় এবং শোনার ক্ষমতাও পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। মাথা ছাড়া সব অঙ্গের পূর্ণভাবে বিকাশ হয়। এই অবস্থায় বা এরপরে যে সমস্ত শিশু জন্মগ্রহণ করে তারা ইম্যাচুয়ার হয় ঠিকই, কিন্তু তারা সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখে। যেহেতু শিশু ধীরে ধীরে বড় হতে থাকে এই সময়, তাই নড়াচড়া বেশি পরিমাণে করে। এই সময় গর্ভবতী মা তার জন্য একটু আনকমফোর্টেবল ফিল করে। শিশু বড় হওয়ার কারণে শিশুর চারিপাশে যে অ্যামিউনিটিক ফ্লুইড থাকে তা ধীরে ধীরে তার পরিমাণটা কমতে থাকে, তাই গর্ভাশয়ের জায়গাও ছোট হয়ে যায় শিশুর জন্য। নর্মালি যে গর্ভাশয়ের স্পেস থাকে তা গর্ভাবস্থার দরুন হাজার গুণ বেশি এক্সপেন্ড হয়ে যায়। যদি গর্ভাবস্থার শুরুতে আপনার ওজন ঠিকঠাক থাকে তাহলে গর্ভাবস্থার 8 মাসে আপনার ওজন 10 থেকে 11 কেজি বাড়তে পারে। 8 মাসে শিশুর বিকাশের সাথে সাথে শিশুর পজিশনের ওপরে নজর দেওয়া উচিত। শিশুর এই সময় মাথা গর্ভনালে নিচের দিকে হয়ে যাওয়া উচিত। গর্ভাবস্থার 8 মাসে গর্ভবতী মহিলার ফাইবার বেশি পরিমাণে খাওয়া উচিত যাতে কনস্টিপেশন না হয়। এই সময় ওজন বেশি না বাড়াই ভালো, কারণ গর্ভাশয়ের জায়গা কম থাকে। এই সময় চুলে গ্লো আসে এবং গর্ভাবস্থায় হরমোনের প্রভাবে গর্ভবতী মহিলার চুল ঝরাও কম হয়ে যায় এবং চুল ঘনও হয়। গর্ভাবস্থার 8 মাসে একটু শ্বাসকষ্ট হয়, তবে ব্রিথিং এক্সারসাইজ করলে ঠিক হয়ে যায়, এটা সাধারণ, চিন্তার কোনো কারণ নেই তাতে। এবং বেশিক্ষণ দাঁড়ানো উচিত নয়, কারণ শিশুর ওপর পুরো ভারটা পড়ে। ঠিক পজিশনে শোয়া বসা উচিত, এগুলো খেয়াল রাখা দরকার। কিছু যোগাসন এবং এক্সারসাইজ করা উচিত যাতে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সুবিধা হয়। তবে 8 মাসে শিশু জন্ম হওয়াটা ঠিক নয়, তাই সঠিক সময়ে শিশুর জন্ম হওয়াটাই ভালো। তো ফ্রেন্ডস, গর্ভাবস্থার 8 মাসে শিশুর বিকাশ এবং শিশুর সম্পর্কে সম্পূর্ণভাবে জানলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।